প্রতিটা মানুষই চায় যে তার কাছে একটি সুস্থ শরীর থাক, কিন্তু দুঃখের কথা হলো বর্তমানে আমরা যে সমস্ত খাবার খাই এবং আমরা যে সমস্ত হ্যাবিট নিজের মধ্যে তৈরি করে রেখেছি এর কারণে অনেক কম মানুষই আছে যাদের কাছে একটি সুস্থ শরীর আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO দ্বারা প্রকাশ করা একটি হেলথ রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষ সুস্থ শরীরের নিরিখে 155টা দেশের মধ্যে 145 নম্বরে আছে। আর ভারতের নাম এতটা নিচে হবার সবথেকে বড় কারণ হলো হাইজেনিকের দিকে খেয়াল না রাখা। গৌতম বুদ্ধ একটি কথা বলেছিলেন, যার কাছে একটি সুস্থ শরীর নেই তার কাছে সমস্ত কিছু থাকার পরেও কোনো কিছুই নেই। আজকের এই ব্যস্ততা ভরা জীবনে মানুষ প্রতিদিন এমন কিছু ভুল করে থাকে যার কারণে একটা সময় পরে সেটা শরীরের উপরে অনেক বেশি প্রভাব ফেলে, আর যখন একবার সময় পার হয়ে যায় তখন আফসোস করে যে যদি আমি তখন ওই ভুলটা না করতাম তাহলে এমনটা হতো না, অথবা আমাকে যদি কেউ আগে বলতো তাহলে আজ আমার শরীরটা খারাপ হতো না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 10টি কমন মিস্টেক সম্পর্কে বলবো যা প্রতিটা মানুষই জেনে অথবা না জেনে প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে করে থাকে, আর এর পরিণামটা ভবিষ্যতে আমাদেরই ভুগতে হয়। তাই যদি আপনিও চান আপনার কাছে একটি সুস্থ শরীর থাক আর আপনি সবসময় সুস্থ থাকবেন, আপনাকে কোনো হসপিটালে যেতে না হয়, তাহলে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 10, টেকিং টুথপেস্ট মোর অন দ্য ব্রাশ। আমার মনে হয় আপনাদের মধ্যে 70% মানুষ এই ভুলটা তো অবশ্যই করে। আপনার হয়তো মনে হয় যে আমরা ব্রাশে যত বেশি টুথপেস্ট নেব আমাদের দাঁত তত বেশি পরিষ্কার হবে ও মজবুত হবে, কিন্তু এটা আপনার একদমই ভুল ধারণা। কারণ যে সমস্ত টুথপেস্ট আমরা ব্যবহার করি এই সমস্ত টুথপেস্টের মধ্যে সোডিয়াম ফ্লোরাইড এবং প্রোপলেন গ্লিকল নামের কেমিক্যাল ব্যবহার করা হয় যা আমাদের মুখের মধ্যে ফেনা তৈরি করতে সাহায্য করে। আর আপনি জেনে অবাক হবেন, সোডিয়াম ক্লোরাইডকে ইঁদুর মারার জন্য যে বিষ তৈরি করা হয় সেখানে ব্যবহার করা হয়। আর যখন আপনি টুথপেস্ট অল্প পরিমাণে না নিয়ে অনেক বেশি পরিমাণে নেবেন তখন এটা আপনার দাঁতের অনেক ক্ষতি করে, আর এমনটা করলে আপনার দাঁত মজবুত হবে না বরং আপনার দাঁত খারাপ হয়ে যাবে, আর একটা সময় পর আপনার দাঁতের যন্ত্রণা তৈরি হবে। তাই আজকের পর যখনই আপনি ব্রাশ করবেন তখন মনে রাখবেন যে আপনাকে অল্প পরিমাণে টুথপেস্ট নিতে হবে। নাম্বার 9, টাচিং দ্য ফেস উইদাউট ওয়াশিং হ্যান্ডস। বর্তমানে বেশিরভাগ মানুষের চেহারাতেই ব্রণ হওয়াটা কমন একটি সমস্যা। এছাড়া আমাদের মুখের স্কিনে নানান রকমের সমস্যার একটি বড় কারণ হল হাত না ধুয়ে আমাদের হাতটা মুখে দেওয়া। যখনই আমরা সকালে ঘুম থেকে উঠি তখন বেশিরভাগ মানুষেরই অভ্যেস হয় যে হাত না ধুয়েই তারা সেই হাত দিয়ে মুখ স্পর্শ করে, আর আমাদের এমনটা একদমই করা উচিত নয়। কারণ যখন আমরা রাতে ঘুমাতে যাই তখন আমাদের এই হাত আমাদের শরীরের নানান জায়গায় টাচ হয়, আর এই কারণে আমাদের হাতের মধ্যে অনেক ব্যাকটেরিয়ার জন্ম নেয়। আর যখন আমরা হাত না ধুয়ে আমাদের মুখে হাত দিই তখন আমাদের নানান রকমের স্কিন প্রবলেম হয়, আপনার চেহারার গ্লো কম হয়ে যায়, এছাড়া আরও অনেক রকমের স্কিন প্রবলেম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আর তাই আজকের পর যখনই আপনি ঘুম থেকে উঠবেন সবার আগে আপনি আপনার হাত দুটো ধুয়ে নেবেন, এরপরে আপনি আপনার হাতটা আপনার মুখে দেবেন। নাম্বার 8, ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার। অনেক মানুষ এই ভুলটা করে থাকে যে তারা ঠান্ডা জল পান করে। যদিও অনেক মানুষের ঠান্ডা জল পান করতে অনেক ভালো লাগে, কিন্তু আমি আপনাদের বলি ফ্রিজের ঠান্ডা জল পান করার পরে আপনার শরীরের 72% ক্যালোরি বার্ন হয়ে যায়। কারণ যখন আপনি ঠান্ডা জল পান করেন তখন আপনার শরীরকে ওই জল গরম করতে হয়, আর আপনার শরীরের ওই জলকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার জন্য আপনার ডাইজেশন সিস্টেমকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমাদের ডাইজেশন সিস্টেম যে কোনো জিনিসকে তখনই ডাইজেস্ট করতে পারে যখন তার টেম্পারেচারটা নর্মাল হবে। তাই আপনি না খুব বেশি ঠান্ডা জল পান করবেন আর না খুব বেশি গরম জল পান করবেন। আয়ুর্বেদে বলা হয় একটি মানুষের শরীরের ভিতরে তাপমাত্রা ইমব্যালেন্স হওয়ার কারণেই শরীরের রোগের জন্ম হয়, আর যখন আপনি ফ্রিজের ঠান্ডা জল পান করেন তখন আপনার ডাইজেশন সিস্টেম অনেক বেশি স্লো হয়ে যায়, আর এর ফলে আপনার শরীরে অনেক ক্ষতি হয়। তাই আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে জল আপনি পান করবেন সেই জল না অতিরিক্ত ঠান্ডা হবে আর না খুব বেশি গরম হবে। নাম্বার 7, ড্রিঙ্কিং ওয়াটার জাস্ট আফটার ইটিং ফুড। আয়ুর্বেদের মধ্যে একটি কথা বলা হয়, আমাদের পেটে থেকেই সমস্ত অসুখ তৈরি হয়, আর অনেক মানুষের এই অভ্যেসটা আছে যে তারা খাবার খাওয়ার সাথে সাথে অনেক বেশি জল পান করে। কিন্তু আমি আপনাদের বলি এমনটা করলে এটা আপনার ডাইজেশন সিস্টেমকে খারাপ করে দেবে।
কারণ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাকস্থলীতে নানান রকমের অ্যাসিড নির্গত হয় যা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। কিন্তু যদি আপনি ওই সময় জলপান করেন তাহলে আমাদের পেটের মধ্যেকার যে অ্যাসিড সেটা পাতলা হয়ে যায় আর আমাদের খাবারগুলো সঠিকভাবে হজম হয় না, আর এই কারণেই অ্যাসিডিটির সমস্যা, বুক জ্বালা করা, আর এটা আপনার আরও অনেক রোগের জন্ম দেয়। তাই পরের বার থেকে আপনি এটা অবশ্যই খেয়াল রাখবেন যে খাবার খাওয়ার সাথে সাথে আপনি জলপান করবেন না। আপনি খুব সামান্য একটু জলপান করতে পারেন, কিন্তু যদি আপনি অনেক বেশি জলপান করেন তাহলে এটা আপনার হজম শক্তিকে নষ্ট করে দিতে পারে। নাম্বার 6, নট চেঞ্জিং টুথব্রাশ রেগুলারলি। অনেক মানুষ এই ভুলটা করে থাকে যে তারা 20-30 টাকা বাঁচাতে গিয়ে নিজের দাঁতের অনেক বেশি ক্ষতি করে। এক্সপার্টদের কথা অনুযায়ী আপনাকে প্রতি 2 মাসের মধ্যে আপনার টুথব্রাশকে পরিবর্তন করতে হবে, কিন্তু অনেক মানুষই ততক্ষণ পর্যন্ত নিজের ব্রাশ পরিবর্তন করে না যতক্ষণ না তার সমস্ত দাঁতগুলো শেষ না হয়ে যায়। যখন আপনি দীর্ঘ দিন ধরে একই টুথব্রাশ ব্যবহার করবেন তখন এর জন্য আপনার অনেক রকমের সমস্যা হতে পারে, তাই আপনাকে প্রতি 2 মাস অন্তর আপনার টুথব্রাশ পরিবর্তন করতে হবে। নাম্বার 5, স্লিপিং ইমিডিয়েটলি আফটার ইটিং। আমাদের দেশে মোটা হয়ে যাওয়ার সমস্যাটা প্রতিদিন বেড়েই চলেছে, আর এই সমস্যার পেছনে কোথাও না কোথাও আমাদের কিছু খারাপ অভ্যেসই দায়ী। বলা হয় ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে আমাদের ডিনার করে নেওয়া উচিত, কিন্তু আজও অনেক মানুষ আছে যারা জেনে অথবা না জেনে এই ভুলটা করে থাকে, আর সেটা হলো খাওয়ার পরই দ্রুত ঘুমিয়ে পড়া। আর যদি আপনি খাবার পরেই দ্রুত ঘুমিয়ে পড়েন তাহলে আপনার খাবারটা পাকস্থলী থেকে পুনরায় খাদ্যনালীতে চলে আসবে, আর এর কারণে আপনার হজম হওয়ার প্রক্রিয়াটা স্লো হয়ে যাবে, আর এর পরিণামে আপনার বুকের মধ্যে জ্বালা পোড়া করা শুরু হয়ে যাবে, শরীর মোটা হয়ে যাবে, এছাড়া আরও অনেক রকমের শারীরিক সমস্যা দেখা যাবে। তাই আপনাকে রাতে ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে খাবার খেয়ে নিতে হবে। নাম্বার 4, নট ক্লিনিং থিংস দ্যাট ইউ ইউজ এভরিডে। প্রতিদিন 90% মানুষ এই ভুলটা করে থাকে, আর সেটা হলো প্রতিদিন আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, যেমন আপনার মোবাইল ফোন, আপনার ল্যাপটপ, কোনো ইলেকট্রিক ডিভাইসের রিমোট, এগুলোর মধ্যে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে যা যদি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দিতে পারে। তাই আপনার রিমোট, আপনার মোবাইল, আপনার ল্যাপটপ এগুলোকে কিছুদিন পরপর স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে। নাম্বার 3, ইউজিং সেম টাওয়াল ফর এভরি ওয়ার্ক। অনেক মানুষ এই ভুলটা করে থাকে, আর সেটা হলো একই তোয়ালে দিয়ে নিজের মুখ পরিষ্কার করে, খাবার খাওয়ার আগে হাত পরিষ্কার করে, আবার খাবার খাওয়ার পরে সেই তোয়ালে দিয়ে হাত মুছে নেয়। কিন্তু আপনাকে এই ভুলটা করলে হবে না, আপনাকে হাত মোছার জন্য আলাদা কাপড় রাখতে হবে এবং মুখ মোছার জন্য আলাদা তোয়ালি ব্যবহার করতে হবে, অর্থাৎ একই তোয়ালিতে আপনি সব কাজ করতে পারবেন না। নাম্বার 2, ক্লিনিং দ্য ফেস ইন রং ম্যানার। আমাদের মুখ পরিষ্কার করার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, অনেক মানুষ তাদের মুখ তোয়ালে দিয়ে অনেক জোরে জোরে মোছে। আপনাকে কেবলমাত্র ট্যাপ করতে হবে, জোরে জোরে মোছা যাবে না। যদি আপনি খুব জোরে জোরে আপনার মুখ মোছেন তাহলে এটা আপনার স্কিনকে নষ্ট করে দেবে, এছাড়া আপনার অনেক স্কিন প্রবলেম হবে। নাম্বার 1, ডোন্ট ব্রাশ টিথ অ্যাট নাইট। বেশিরভাগ মানুষ দিনে কেবল একবারই ব্রাশ করে, আর সেটা হলো সকালে ঘুম থেকে ওঠার পরে, কিন্তু আপনাকে রাতে ঘুমাতে যাওয়ার আগেও ব্রাশ করা উচিত, কারণ ডিনার করার পরে আমাদের দাঁতে খাবারের কিছু অংশ লেগে থাকে যা আমাদের দাঁতের অনেক ক্ষতি করে। তাই আপনাকে সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 2 বার ব্রাশ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল কিছু খারাপ অভ্যেস যা আমরা জেনে অথবা না জেনে করে থাকি। আর ভিডিওতে বলা এই অভ্যেসগুলোর মধ্যে যদি আপনি কোনো ভুল এতদিন পর্যন্ত করেছেন তাহলে সেটা আজই করা ছেড়ে দিন। সবশেষে আমি আপনাদের একটা কথাই বলতে চাই, একটা সময় পর আপনি নিজেই এটা অনুভব করবেন যে স্বাস্থ্যই হলো আপনার একমাত্র সম্পদ, কারণ যদি আপনার কাছে স্বাস্থ্য না থাকে তাহলে কোনো সম্পদই আপনার কাজে আসবে না। তাই সময় থাকতে আপনি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন। এখন হয়তো আপনার মনে হচ্ছে যে এই ছোট ছোট ভুলগুলোতে আমার কিছুই হবে না, এগুলো আমার শরীরের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি এই ভুলগুলো প্রতিদিন করতে থাকেন তাহলে এর খারাপ পরিণামটা আপনাকে একদিন অবশ্যই ভোগ করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।